অপরদিকে আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেও আইনি গ্যাড়া কলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান। নিউ ইয়র্কের রাজ্য সরকারের আইনি মারপ্যাচে ট্রাম্পের প্রার্থিতা নিয়েও সংশয় দেখা দিয়েছে। ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে প্রতারণার মামলাটি এখন চলমান। এ মামলায় আংশিক রায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সমর্থ হয়েছেন নিউ ইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল, যাতে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে নিউ ইয়র্কে এক তদন্তের পর ওই মামলা দায়ের করা হয়েছিল। মামলায় বলা হয়েছে, ঋণ পেতে ও কম ট্যাক্স প্রদানে নিজেদের রিয়েল স্টেটের ভ্যালু কোটি কোটি ডলার কম দেখিয়েছেন তারা। সরকারি কৌশলীরা জানিয়েছেন, 2011 থেকে 2021 সাল পর্যন্ত বহু প্রতারণা করেছে ট্রাম্প অর্গানাইজেশন, তবে নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। প্রায় তিন বছর তদন্তের পর এই মামলা দায়ের করেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। তিনি রাজ্যের সবচেয়ে সিনিয়র আইনজীবী।